أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال رسول الله صلى الله عليه وسلم إن قلوب بني آدم كلها بين إصبعين من أصابع الرحمن كقلب واحد يصرفه كيف يشاء صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ومحترم حضرات مربيان الكرام অধিকার মুসল্লিয়ান আজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে ইস্তেকামাত তথা ইসলামের উপরে অটল থাকা, বিপদে আপদে সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় ইমানের উপরে অটল থাকা, যেটাকে কোরআনের পরিভাষায় বলা হয় ইস্তেকামাত, এটা নিয়ে আলোচনা করা হয়েছিল। ইস্তেকামাতের বিপরীত আসে তাগাইয়ুর, অটল অবস্থা না থাকা, বরং টালমটল অবস্থায় থাকা, পরিবর্তন। আজকে আলোচনা হবে তাগাইয়ুরুন নাস, মানুষের ইমানের অবস্থার পরিবর্তন হওয়া। মানুষের ইমান বাড়ে কমে, মানুষের ইমান পরিবর্তন হয়, মনের অবস্থা পরিবর্তন হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটা মুহূর্ত আসবে যখন মানুষ এমন হবে সকালবেলা মমিন, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে মমিন, রাতের বেলায় সে কাফের হয়ে সকালে কাফের অবস্থায় উঠবে। তার মানে হচ্ছে সকালে সে উঠে এমন কোন কাজ করবে যে কাজের মাধ্যমে তার ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আবার এরকম ভাবে রাতের আধারে সে এমন কোন কাজ করবে যাতে সে কাফের হয়ে যাবে। এজন্য কোন ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত
এটা নিশ্চিত করতে পারে না যে সে মুমিন অবস্থায় মৃত্যুবরণ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পর্যন্ত ভয় করতেন ইমানের সঙ্গে আমার মৃত্যু হয় কিনা। একটা হাদিস, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অবস্থাটা সম্পর্কে পরিষ্কার বলা হয়েছে। আল্লাহর রাসূলের সাহাবী বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, মানিস্তান্না মিনকুম ফালিয়াস্তান্না বিমান কদ মাতা, তোমরা যদি কোনো ব্যক্তিকে আদর্শ রূপে গ্রহণ করতে চাও তাহলে ওই লোকদেরকে অনুসরণ করো যারা মরে গেছে, যারা দুনিয়া থেকে চলে গেছে। ফাইন্নাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, কেননা জীবিত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আছে অতক্ষণ পর্যন্ত আশঙ্কা মুক্ত নয়, যে কোনো মুহূর্তে ফিতনার মধ্যে পড়ে যেতে পারে। আর ওই মৃত্যু ব্যক্তিদেরকে বলতে আল্লাহর রাসূলের সাহাবীরা সব ক্লিয়ার করে দেন, যাতে আবার মৃত্যু ব্যক্তি বলতে কেউ মাজারওয়ালাদেরকে না বুঝে। এজন্য পরিষ্কার করে দিয়েছেন, উলাইকা আসহাবু মুহাম্মদ, সেই মৃত্যু ব্যক্তি বলতে আমি যাদেরকে বুঝাচ্ছি তারা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্ররা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামরা। কানু আফদালা হাদিহিল উম্মা, যারা এই উম্মতের সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন। আকাল্লুহা আবারুহা কুলুবান, যাদের অন্তর ছিল একেবারে স্বচ্ছ পরিষ্কার, তাদের অন্তরের মধ্যে কোন রকম প্যাচ কোন রকম বক্রতা এগুলো ছিল না। যেটা অন্তরে বিশ্বাস করতেন ওটা বলতেন, আর যেটা বলতেন সেটা করতেন। আমাকুহা ইলমান, এলেমের দিক থেকেও যারা গভীর এলেমের অধিকারী ছিলেন, কারণ তারা সরাসরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এলেম গ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম। আকাল্লাহা তাকাল্লুফান, যাদের মধ্যে কৃত্রিমতা ছিল না, কৃত্রিমতা নিজেকে বুজুর্গ রূপে পেশ করা, দেখবেন যে কথা বলছে অন্য কাজে লিপ্ত আসে, আর তাসবির দানা নাড়াচাড়া করছে, ঠোঁট নাড়াচাড়া করছে, দেখাচ্ছে যে আমি খুব বুজুর্গ মানুষ। তো এরকম এই কৃত্রিমতা অথবা তার লেনদেন ঠিক নাই, কালো বাজারি ব্যবসায় জড়িত, ধোকাবাজিতে জড়িত, সুদে জড়িত, কিন্তু মাশাআল্লাহ পাগড়িবি আছে, জুব্বা আছে, আবার জিকিরবি করে, এরকম ভাবে এই সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল না। সেজন্য বলছেন আকাল্লাহ তাকাল্লুফান ইখতারাহুমুল্লাহু লিসহবাতি নবীহি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সাহাবি হওয়ার জন্য নির্বাচন করেছিলেন, সাহাবি হওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচন করেছিলেন। ওয়ালি ইকামাতি দীনিহি, এবং তাদের মাধ্যমে আল্লাহ তাআলা তার দীন কায়েমের জন্য তাদেরকে নির্বাচন করেছিলেন। ফাআরিফু লাহুম ফাদলাহুম, তোমরা সেই সাহাবীদের মর্যাদা, তাদের যে ফজিলত, তাদের মাকাম উপলব্ধি করো। অত্তাবিউহুম আলা আসারিহিম, আর তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করো। ওয়াতামাসসাকু বিমাস্তাতাতুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম, এবং তোমরা তাদের আখলাক, তাদের আদর্শ, তাদের চরিত্রকে অনুসরণ করো। ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম, কেননা তারাই ছিল হেদায়েতের উপরে এবং সিরাতে মুস্তাকিমের উপরে। তো এখানে হাদিসের প্রথম অংশে বলা হলো যে তোমরা ওই লোকদেরকে অনুসরণ করো যারা মরে গেছে, সেই মরে গেছে বলতে সাহাবীদের প্রতি ইঙ্গিত করলেন। জীবিত লোক যতক্ষণ পর্যন্ত জীবিত আছে অতক্ষণ পর্যন্ত যে কোনো মুহূর্তে ঈমানের পরীক্ষায় লিপ্ত হয়ে বেঈমান হয়ে যারা আশঙ্কা আছে। এ প্রসঙ্গে অনেকগুলো হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের সহিহ হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না কুলুবা বানি আদম কুল্লাহা বাইনা ইসবাঈন মিন আসাবিইর রহমান, বানি আদমের মানুষের সমস্ত রূহগুলো আল্লাহর দুইটা আঙ্গুলের মাঝখানে, দুইটা আঙ্গুলের মাঝখানে। আল্লাহর আঙ্গুল বুঝলাম,
আল্লাহর আঙ্গুল দেখতে কিরকম এটা আমরা জানি না। এই জন্য এসব বিষয়গুলো সবসময় ক্লিয়ার থাকবেন। কোরআনুল কারিমে আছে আল্লাহ তাআলা আরশে আছেন, আর রহমান ও আল্লাহর আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশে সমাসীন। বুখারীর এক হাদিসে আছে আল্লাহ তাআলা প্রতি রাতে প্রথম আকাশে অবতীর্ণ হন, অবতীর্ণ হওয়া পাওয়া গেল। এরকম ভাবে কোরআনে সূরায় হুদাইবিয়ার সে বায়াতের আলোচনা করতে গিয়ে বলা হয়েছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সাহাবায়ে কেরামদের হাতের উপরে, নবীর হাতের উপরে ছিল সাহাবিদের হাত, আর তাদের হাতের উপরে ছিল আল্লাহর হাত, তার আল্লাহর হাত পাওয়া গেল। এখানে হাদিসে পেলাম আমরা যে সমস্ত মানুষের অন্তরগুলো আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে। তাহলে এই আল্লাহর আরশে অবস্থান করা, প্রথম আসমান অবতীর্ণ হওয়া, এরকম ভাবে সাহাবিদের হাতের উপর আল্লাহর হাত থাকা, মানুষের অন্তরগুলো আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে থাকা, এই যে আল্লাহর হাত আঙ্গুল এগুলো আরশে থাকা, এগুলো আমরা বুঝলাম। কিন্তু এটার পদ্ধতি, এটা কি ধরনের, ধরনটা আমরা জানি না, এ সম্পর্কে জানার সুযোগ আমাদের নেই। ইমান রাখা ফরজ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এটা খুব সুন্দর করে বলেছেন, নুজুলুর রব্বে মালুম ওয়া ইসতিওয়াহু মালুম, আল্লাহ তাআলার আরশে সমাসীন হওয়া আমরা জানি, আল্লাহ তাআলা যে আকাশ অবতীর্ণ হন, প্রথম আসমান অবতীর্ণ হন তা আমরা জানি, ইয়াদুহু মালুম আল্লাহর হাত আমরা জানলাম, আল্লাহর আঙ্গুল আছে আমরা জানলাম, ওয়া কাইফিয়াতুহু মাজহুল, কিন্তু এর সুরত কি, এর পদ্ধতি কি এটা আমরা জানি না। ওয়াল ঈমানু বিহা ওয়াজিবুন, যা আমরা জানলাম অতটুকুর উপর ঈমান রাখা ওয়াজিব, ঈমান রাখা জরুরি। ওয়া সুয়ালু আনহা বিদআতুন, এই সম্পর্কে এর চেয়ে বেশি জানতে চাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ হচ্ছেন অসীম আর আমরা হচ্ছি সীমিত জ্ঞানের অধিকারী। আমাদের সব সীমিত, আমাদের চোখের দৃষ্টি সীমা সীমিত, কানের শ্রবণ শক্তি সীমিত, আমাদের জ্ঞানের পরিধি সীমিত। এই সীমিত জিনিস দিয়ে অসীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আয়ত্ত করা সম্ভব না। সুতরাং এখানে যেটা বলা হচ্ছে এ প্রসঙ্গে একটু ইঙ্গিত করে দিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সমস্ত মানুষের অন্তরগুলো আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে। এরপরে বলছেন কা কলবিন ওয়াহিদিন, একটা কলবের মতো, দুনিয়ার সমস্ত মানুষের কলবটা আল্লাহর কাছে একটা কলবের মতো। ইউসাররিফুহু কাইফা ইয়াশাউ, আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে ওলট পালট করেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখেলেন, নিজেও দোয়া করতেন, সুম্মা কালা, এরপরে বলেছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী, অন্তরের ওলট পালটকারী, তুমি আমাদের অন্তরগুলোকে, আমার অন্তরকে তুমি তোমার আনুগত্যের উপরে স্থির রাখো, অটল রাখো। তাহলে এটা আমাদেরও দোয়া করতে হবে, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, হে অন্তরের পরিবর্তন করার ক্ষমতাধারী, হে অন্তরের মালিক, তুমি আমার অন্তরটাকে তোমার আনুগত্য এবং তোমার ইবাদতের উপরে অটল রাখো, যেন টালমটল হয়ে না যায়, যেন আমি বিভ্রান্তির মধ্যে পড়ে না যাই, আমি যেন গোমরাহির মধ্যে চলে না যাই। এরকম ভাবে আরো কিছু হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসুরু আন ইয়াকুলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, কলব মানেই হচ্ছে পরিবর্তন, আমাদের যে অন্তর এটার আরবি নাম হচ্ছে কলব, আর কলব মানেই হচ্ছে পরিবর্তন করা, যেহেতু এটা বারবার পরিবর্তন হয় এজন্য কলবকে কলব বলা হয়। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি বলতেন ইয়া মুকাল্লিবাল কুলুব, হে কুলুবের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, তুমি আমার কলবটাকে তোমার দীনের উপরে স্থির রাখো, অটল রাখো। ফাকুলতু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাকুলতু ইয়া নবিয়াল্লাহি, আমি বললাম যে হে আল্লাহর নবী, আমান্না বিকা ওয়া বিমা জিতা বিহি, আমরা আপনার উপর ঈমান এনেছি এবং আপনি যা কিছু নিয়ে আগমন করেছেন সবগুলোর উপর ঈমান এনেছি। ফাহাল তাখাফু আলাইনা, আপনি কি আমাদের উপরে
আশঙ্কা বোধ করছেন, কারণ এই দোয়ার অর্থ কি, আল্লাহ আমাদের অন্তরকে তুমি তোমার দিনের উপর অটল রাখো, তার মানে সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন। এই জন্য সাহাবিরা বুঝতে পারলেন বিষয়টা, জিজ্ঞেস করলেন আপনি কি আমাদের ইমানের ব্যাপারে আশঙ্কা বোধ করছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালা নাম ইন্নাল কুলুব বাইনা ইসবাইন মিন আসাবির রহমান, যে মানুষের অন্তরগুলো আল্লাহর আঙ্গুলের মাঝখানে অবস্থিত, ইয়াকাল্লিবুহা কাইফা ইয়াশাউ, তিনি এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে পরিবর্তন করেন। তিরমিজি এবং ইবনে মাজাহ হাদিস এটা। আরেকটা হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল কলবি কারিশাতিন বিআরদি ফালাতিন বিআরদিন ফালাতিন, মানুষের অন্তরটা হচ্ছে একটা বিশাল মাঠের মাঝখানে, একটা মরুভূমি, একটা বিশাল মাঠের মাঝখানে একটা পাখির পর পড়ে থাকলো, তার যে অবস্থা সেরকম পাখির পরের মতো, মোরগের পর, পাখির পর, পর পর্যন্ত ওই যে কি থাকে, পাখনা বলে ওটাকে, আর কি বলে, পালক বলে, পালক, পাখা, পর, যেটাই বলেন, এটা অবস্থা যেরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারিশাতিন বিআরদিন ফালাতিন, একটা চাটিল ময়দানের মাঝখানে একটা পাখির পালকের মতো, পাখার পালক বা পরের মতো, ইয়াকাল্লিবুহার রিহা রিয়াহু যাহরান লিবাতনিন, যেটা একবার উল্টায় একবার পাল্টায়, এরকম ভাবে মানুষের অন্তরের অবস্থা। তাহলে আমরা বুঝতে পারলাম যে মানুষের অন্তর পরিবর্তনশীল। এই পরিবর্তনটা হয় কিসের কারণে, এটা আমরা আরেকটা হাদিসের থেকে আমরা নিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্তমান যে মুসলিম বিশ্বের অবস্থা এটাকে খুব সুন্দর করে তুলে ধরেছেন একটা হাদিসে। ওয়ান সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসাতিহা, অচিরেই এমন একটা মুহূর্ত আসবে যখন আল উমাম, দেখেন আল্লাহর নবীর শব্দটা পর্যন্ত কি সুন্দর, বর্তমানে যে জাতিসংঘ এটাকে আরবিতে বলে আল উমামুল মুত্তাহিদা, আল উমাম আল মুত্তাহিদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই জাতিসংঘের জন্মের কল্পনা করার আগেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা দিয়েছেন আল উমামুল। এক সময় আসবে আল উমাম সমস্ত কাফের শক্তিগুলো তাদের সংঘ, তারা ঐক্যবদ্ধভাবে একজন অপরজনকে আহ্বান করবে, দাওয়াত দিবে, কামা তাদাল আকিলাতু ইলা কাসাতিহা, যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে মেহমানদেরকে বা অতিথিদেরকে যারা খাবে এদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, ঠিক এরকম ভাবে কাফের জাতিগুলো ঐক্যবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য একজন আর একজনকে ডাকবে। কামা তাদাল আকিলাতু ইলা কাসাতিহা, যেমন ভাবে খাদকদেরকে মেহমানদেরকে দস্তরখানের দিকে আহ্বান করা হয়। ফাকালা কাইলুন, সাহাবা ইকরামদের মধ্যে একজন প্রশ্ন করলেন আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের সংখ্যা কম হবে এই কারণে কাফেরাই সাহস করবে? সাহাবা ইকরামদের এই প্রশ্ন আসা স্বাভাবিক, কারণ সেই সময় মুষ্টিমেয় সাহাবা ইকরামদের ভয়ে পুরা দুনিয়ার কাফের শক্তিগুলো থরথর করে কাঁপত। ইতিহাস পড়ুন, রোম সম্রাট পর্যন্ত আল্লাহর নবীর সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়েছিল, মক্কার কুফফাররা চুক্তি করেছিল, ওমর ইবনে খাত্তাবের যুগে ইহুদিরা যখন তাদেরকে মদিনার থেকে বহিষ্কার করা হচ্ছে, সেই সময় ইহুদি নেতা ওমর ইবনে খাত্তাবের দরবারে গিয়ে বলছে ওমর তুমি কেন আমাদেরকে মদিনার থেকে খয়বর থেকে বহিষ্কার করছো, অথচ তোমাদের নবী এই খয়বর বিজয়ের পরে আমাদেরকে এখানে থাকার জন্য বলেছেন, আমরা উপার্জন করব, কৃষি কাজ করব, অর্ধেক ফসল তোমাদের অর্ধেক আমাদের, এই শর্তে আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, কেন তুমি আমাদেরকে এখান থেকে বহিষ্কার করছো? তার মানে সেই দিন পর্যন্ত কাল পর্যন্ত ইহুদিরা
মুসলমানদের দরজায় হাত ভিক্ষার হাত সম্প্রসারণ করেছিল, একটু থাকার ব্যবস্থা করে দাও। ওমর ইবনুল খাত্তাব তখন বলেছিলেন, ওহে আল্লাহর দুশমন, আল্লাহর নবী সেই দিন যে কথাগুলো বলেছিলেন প্রত্যেকটা কথা আমার মুখস্থ রয়েছে। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, আমি তোমাদেরকে অতদিন পর্যন্ত থাকার ব্যবস্থা করছি যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা মঞ্জুর করবেন। আল্লাহর নবী তারপরে বলেছিলেন, সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে নিয়ে তোদের উট এত দূর যেতে হবে যে পর্যন্ত যেতে যেতে তোদের উটগুলো হাঁপিয়ে যাবে, শ্বাস গরম হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। ওই আল্লাহর দুশমন, তোকে উদ্দেশ্য করে আল্লাহর রাসূল এটা বলেছিলেন, আজকে সেই দিন এসে গেছে, আমি তোদেরকে সেই দিনের জন্যই বলছি এখান থেকে তোদের চলে যেতে হবে। এজন্য বলছি, এই সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে দুনিয়ার সমস্ত কাফেররা ঐক্যবদ্ধ হয়ে কাফের সংঘ মুসলমানদের ক্ষতি করার জন্য, ধ্বংস করার জন্য একজন অপরজনকে আহ্বান করবে, যেরকম দস্তরখান বিছিয়ে খাবারের জন্য আহ্বান করা হয় খাদকদেরকে, মেহমানদেরকে, তখন তারা প্রশ্ন করলেন, আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, তখন কি আমরা একেবারে কমে যাব, আমাদের সংখ্যা একেবারে নগণ্য হয়ে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা বাল আনতুম ইয়াউমাইযিন কাসীরুন, না বরং তোমরা তখন অনেক অনেক বেশি থাকবে। বাস্তবে এখন আমরা অনেক বেশি, পৃথিবীর মানুষের প্রায় আমরা 150 কোটি প্রায় মুসলমান, বারো বেশি। আল্লাহর রাসূল বললেন, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে বন্যার পানির উপরে ভাসমান খড়কুটার যে অবস্থা, সেরকম হবে, যেদিকে তুফান চলে বাতাস চলে সেদিকে নিয়ে যায়, ঠিক তোমাদের ইমানের অবস্থা ওরকম, কোন ইস্তেকামত থাকবে না, তোমাদের অটলতা, তোমার দৃঢ়তা এগুলো থাকবে না, বরং তোমরা সেই বাতাসের সঙ্গে, কুফফারদের বাতাস যেদিকে আসবে সেদিকে তোমরা হারিয়ে যাবে, তোমাদের নিজস্ব কৃষ্টি কালচার, তাহাজিব তামাদ্দুন, আকিদা বিশ্বাস, এইগুলো তোমাদের কিছুই থাকবে না। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সুন্দর স্পষ্ট করে বলেছেন, ওয়ালা ইয়ানজি আন্নাল্লাহু মিন সুদুরি আদুফিকুম আল মাহাবাতা মিনকুম, আজকে যেমন কুফফাদের অন্তরে মুসলিমদের ভীতি আছে, আল্লাহ তাআলা এটাকে তুলে নেবেন, অর্থাৎ কুফফাদের অন্তর থেকে তোমাদের যে ভাব, তোমাদের যে ভয়, এটা আল্লাহ তাআলা তুলে নেবেন, তোমাদের প্রভাবটা তাদের অন্তর থেকে তুলে নেবেন। এরপরে বলছেন, ওয়ালা ইয়াকযিফান্না ফী কুলুবিকুমুল ওয়াহান, আর তোমাদের অন্তরের মধ্যে ওহান ঢেলে দেওয়া হবে, ওহান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওয়াহানু, ইয়া রাসূলুল্লাহ ওহান কি জিনিস? কালা হুব্বুদ্দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুদ্দুনিয়া, ওহান হচ্ছে দুনিয়ার ভালোবাসা, ওয়া কারাহিয়াতুল মাউত, এবং মৃত্যুকে অপছন্দ করা, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, এটাকে অপছন্দ করা। আজকে আমরা দেখতে পাচ্ছি দুটোই আছে, আল্লাহর রাস্তায় জীবন দিতে হলে তো আপনার কি করতে হবে, বাতিলের মোকাবেলা দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, জেহাদ করতে হবে, শহীদ হওয়ার তামান্না করতে হবে। বুখারীর হাদিস খুলে দেখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বুখারীর হাদিস, বাবু তামান্না শাহাদা, শাহাদার আকাঙ্ক্ষা করা, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করা, এর উপরে একটা শিরোনাম দিয়ে একটা অধ্যায় কায়েম করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি বিষয়টা এমন না হতো যে কিছু লোক যাদেরকে আমি যুদ্ধে নিয়ে যাব সেই বাহন আমার কাছে নেই, অপরদিকে আমি তাদেরকে রেখে যাব সেইটাও তাদের অন্তর বরদাস্ত করে না, তাহলে আল্লাহর রাস্তায় যত রকম মুজাহিদরা যায়, যত যুদ্ধে অংশগ্রহণ করে, আমি প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করতাম। এরপরে বলছেন, ওয়ালা ওয়াদিত্তু, আমার মনে হচ্ছে, আমার ইচ্ছা হয়, আনুকতালা ফি সাবিলিল্লাহি, আমি যেন যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, সুম্মা উহাইয়া সুম্মা উক্তাল সুম্মা উহাইয়া সুম্মা উক্তাল, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার যেন শহীদ হই, আবার জীবিত হই, এরকম আল্লাহর রসুল বারবার বলতে লাগলেন, কমপক্ষে 4 বার বলেছেন। তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল নিজে পর্যন্ত শহীদ হওয়ার জন্য তামান্না করেছেন, আকাঙ্ক্ষা করেছেন। জান্নাতে যাওয়ার পরে
আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও জান্নাতীরা, তোমাদের কোনো আকাঙ্ক্ষা আছে কিছু? সবাই বলবে, আল্লাহ তুমি তো সবই দিয়েছ, আর কি করব। বলে, আরো কিছু আমান তামান্না করো, চাও কিছু? তখন শহীদরা আবেদন করবে, আল্লাহ আমরা চাই যেন আমাদেরকে আবার জীবিত করে দুনিয়ায় পাঠানো হয় এবং তোমার জন্য, তোমার দিনের জন্য লড়াই করি, জেহাদ করি, আবার শহীদ হয়ে যাই, আমাদেরকে আবার পাঠানো হোক, আমার শহীদ হয়ে যাই। এটা শহীদরা বলবে। বোঝা গেল, কোন পীর বলবে না, কোন বুজুর্গ, কোন আল্লাহর ওলি, তারা কেউ বলবে না আমাদেরকে দুনিয়ায় পাঠাও, জান্নাত থেকে বের হতে আর চাবে না। একমাত্র শহীদরাই চাবে যে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও, আমরা যেন তোমার রাস্তায় জেহাদ করে শহীদ হয়ে আবার জান্নাতে আসতে পারি। শহীদদের এত মর্যাদা, এই জন্য সাহাবায়ে কেরাম শাহাদাতের জন্য তামান্না করতেন, কান্নাকাটি করতেন, দাড়ি ধরে দেখতেন কয়টা দাড়ি পেকে গেছে, আর বলতেন, আল্লাহ বরফ তো গলে যাচ্ছে। বরফওয়ালা যেমন কি করে, বরফ যখন গলতে শুরু করে তখন বিক্রির জন্য পাগল হয়ে যায়, বিক্রি করতে না পারলে গলে শেষ হয়ে যাবে। আল্লাহ আমার জীবনের বরফ তো গলে যাচ্ছে, তুমি কি আমাকে কবুল করো নাই? তুমি তো কোরআনে বলেছো, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নালাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। তারপরে কি? জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন। তারপরে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, যুদ্ধ করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, তারা মারবে আর মরবে। সূরা তওবার 111 নম্বর আয়াত। পরিষ্কার হয়ে গেল, সাহাবায়ে কেরাম দাড়ি ধরে তাকাতেন যে দাড়ি তো পেকে গেছে, আল্লাহ বরফ গলে যাচ্ছে, তুমি কি কবুল করবে না আমাকে? আমি কি বিছানায় শুয়ে শুয়ে মারা যাব? এই ছিল সাহাবায়ে কেরামদের অবস্থা। আল্লাহর নবী নিজে যুদ্ধ করেছেন, আবু বকর ওমর ওসমান যুদ্ধ করেছেন, আবু যর গেফারি যুদ্ধ করেছেন, আব্দুল্লাহ বিন মাসউদের মতো ফকি যুদ্ধ করেছেন, আব্দুল্লাহ বিন ওমরের মতো মুহাদ্দিস যুদ্ধ করেছেন, এরকম আব্দুল্লাহ বিন আব্বাসের মতো মুফাসসির যুদ্ধ করেছেন, মুফাসসির মুহাদ্দিস বুজুর্গ সবাই যুদ্ধ করেছেন এবং যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাতের তামান্না করেছেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নম্বর হলো কারাহিয়াতুল মাউত, আর দুই নাম্বার যারা বলেছেন তা হুব্বুদ দুনিয়া, বরং হুব্বুদ দুনিয়া এক নাম্বার বলেছেন, আগে বলেছেন দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, এইগুলো তোমাদের মধ্যে ঢুকে যাবে। আজকে আমরাও লক্ষ্য করছি মুসলিম জাতির এমন এক অধপতন শুরু হয়েছে, এখন ব্যবসা বাণিজ্যে ধোকাবাজি সব জায়গায় এগুলো করে। এই জন্য মনে রাখতে হবে, আমাদের দেশে অনেক রকম ব্যবসা এখন আছে। আমি দেখেছি অনেক দিনই ভাইরা যারা দাওয়াতের কাজ করত, সময় পাইলেই তারা দাওয়াত দিত, এখন এই শয়তানের সাজানো কতগুলো কোম্পানি আছে, MLM। অনেক সময় অনেকে প্রশ্ন করে এই কোম্পানিতে চাকরি করা জায়েজ কিনা। আমি দেখেছি এই দায়ীদেরকে গোমরা করার জন্য শয়তানের যে সমস্ত চক্রান্ত, তার মধ্যে এই MLM কোম্পানি একটা। আগে যারা দাওয়াত, আগে ছিল ZZN কোম্পানি, এগুলা বুঝায়, এদের ওয়ার্কশপ হয়, সেখানে বুঝায় কেমনে ডান হাত বাম হাত, এগুলো হয়তো আপনারা জানেন, এইগুলো বুঝায়। তো এখানে আপনি যদি একটা জিনিস কিনেন, এরপরে আপনি আরেকজনে কিনাতে পারেন, তো তার থেকে একটা অংশ আপনি পাবেন, ও আবার দুজনকে কিনাবে, তার থেকে পাবেন, এরকম আপনার বাড়তে থাকবে, এই দাওয়াত দেয়। এগুলো ধোকা। হাদিসে পরিষ্কার আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইল গরর, ধোকার যত ব্যবসা আছে এগুলো হারাম করে দিয়েছেন, নিষেধ করেছেন। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আন বাইআতাইনি ফি বাইআতিন, একটা মুআমালার মধ্যে আরেকটা ঢোকাতে নিষেধ করেছেন, একটার মধ্যে আরেকটা ঢোকানো জায়েজ নাই, সফকাতুন ফি সফকাতাইন, একটার মধ্যে আরেকটা ঢোকানো জায়েজ নাই, একটা ব্যবসার সঙ্গে আরেকটা শর্ত জোড়া জায়েজ নাই। এই সমস্ত ধোকার মধ্যে ঢুকাইয়া আমাদের কি করা হচ্ছে? আগে যেই লোকটা দাওয়াত দিত তাওহীদের দাওয়াত, যেই লোকটা দাওয়াত দিত শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, সেই জায়গায় শয়তান এখন নিয়ে গেছে দাওয়াত দেয় MLM কোম্পানির দাওয়াত। এখন গাছের নম্বর বিক্রি করে, কোথায় গাছ লাগাইছে সেই গাছ বিক্রি করে। ওই বেটা যে জিনিস দেখে নাই ওই জিনিস বেচা জায়েজ আছে? মাল দেখাইতে ভাই আমার মাল, এইটা বেচা জায়েজ? যেটা দেখা নাই, হাজির নাই, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইয়ে মা লাইসা ইনদাহু, এমন জিনিস বিক্রি করা জায়েজ নাই যে জিনিস তোমার কাছে উপস্থিত নাই, তোমার কাছে অস্তিত্ব নাই, তুমি কবে গাছ লাগাইছো, কোথায় লাগাইছো, নাম্বার বিক্রি করছো, এই সমস্ত শয়তানি। এরপরে আরেকটা হলো শেয়ার ব্যবসা। বর্তমানে এটা পরিষ্কার করে বলছি, আমিও প্রথম দিকে এটা না বুঝার কারণে অনেকে বলেছি শেয়ার ব্যবসা জায়েজ আছে, কারণ শেয়ার ব্যবসা তো জায়েজ। শেয়ার মানে কি? আপনি একটা জিনিস কিনবেন একটা কোম্পানি করবেন 100 জন মিলে, অসুবিধা নাই,
সেই 100 জন আপনার দশ জন হতে পারেন, আর বাকি আর 90 জন হাজারও দেশের থেকে হতে পারে, এটা তো নাজায়েজ ছিল না। কিন্তু এই শেয়ার ব্যবসা জায়েজ হওয়ার জন্য প্রথম শর্ত হলো কোনো ধোকাবাজি থাকবে না, কোন রকম জুয়াবাজি থাকবে না, কোন রকম ভাবে অস্পষ্টতা থাকবে না। বর্তমানে শেয়ার ব্যবসা আপনারা জানেন পরিষ্কার, এটা এটা কোনো শেয়ার ব্যবসা না, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে বা টেবিলের নিচে কয়েকটা মাথা আছে, বড় বড় মাথা, আর এর বাইরে হাজার হাজার মাথা আছে, ছোট মাথা। এই বড় মাথাগুলো ছোট মাথাগুলোকে ওখানে বসে খাইতে থাকে। এই জন্য মনে রাখতে হবে এটা একটা জুয়া। এই জুয়া ব্যবসা আমি আজকে পরিষ্কার করে বলছি, আগে যাদেরকে ফতোয়া দিয়েছি, বর্তমানে আমি এটা বুঝেছি এবং এটা পরিষ্কার যে বাংলাদেশের শেয়ার ব্যবসা কোনো ব্যবসা নয়, এটা শেয়ার ব্যবসা নয়, এটা একটা জুয়ার ব্যবসা। সুতরাং এটা ইসলামের জায়েজ, এটা হারাম। এইটার সঙ্গে আমরা যারা জড়িত আছি, আগে যা হয়ে গেছে এটা তওবা করে এর থেকে চলে আসেন, অন্য ব্যবসা করেন। কোনো কাজ না থাকলে একটা ভ্যান গাড়ি কিনে কাঁচা তরকারি ব্যবসা করেন, হালাল ব্যবসা। সকালে ব্যবসা করবেন, বিকেলে ঘুমাইবেন খাইয়া, আসর ভরে দাওয়াত দেওয়া শুরু করবেন, কি সুন্দর ব্যবসা। এই হাততালি দেবেন না কেউ, মসজিদে হাততালি, হাততালি এমনি জায়েজ নাই, হাততালি শয়তানের কাজ, এটা খুব কোরআনে আছে। আর আমার ওই দিকের আর এক মুসিবত, আমি বলতেছিলাম যে বিষয়টা এই শেয়ার ব্যবসা, এটার সঙ্গে আমি পরিষ্কার বলছি, এটা আমি এখন নিশ্চিত, এবং এটা আমাদের যারা ওলামায়ে কেরাম যারা হকের কথা বলে তারা এটা পরিষ্কার যে এই ব্যবসা এখন শেয়ার ব্যবসা না, এটা একটা জুয়ার ব্যবসা। এখানে যার বুদ্ধি আছে অথবা যার ভালো লিংক আছে তারা এটা বুঝে, তারা ওই ছোট ছোট ব্যবসায়ীদের টাকাগুলো নিয়ে একবারে খেয়ে ফেলে। তো এই জন্য এইগুলো শয়তানের কতগুলো কাজ, জাইয়ানাল আমুর শয়তানু আমালহুম, শয়তান এগুলো সাজিয়ে গুছিয়ে আমাদের কাছে দিচ্ছে। এরপরে আর একটা আছে ইসলামী ব্যাংক, আমি এটা পরিষ্কার করে বলি, ব্যবসা জায়েজ আছে। এই জন্য ইসলামী ব্যাংকের নামে যেটা হচ্ছে, আমি এই গাড়িটা কিনবো 10 লাখ টাকা দাম আছে মার্কেটে, আপনি ব্যাংকে গেলেন যে আমার টাকা দরকার 10 লাখ টাকা একটা গাড়ি কিনবো, ব্যাংক বললো ঠিক আছে গাড়িটা আমি কিনলাম, আমি কিনলাম 10 লাখ টাকায়, তোমার কাছে বিক্রি করলাম 15 লাখ টাকায়, তুমি এই টাকাটা 6 মাস পরে দিবা বা কিস্তিতে 3 বছরে দিবা, এইটা ব্যবসা, মোরাবাহা বলে, এটাকে জায়েজ বলা হয়। কিন্তু এটা পরিষ্কার, আমি যখন এই মার্কেট থেকে এই গাড়িটা আমি 10 লাখ টাকায় কিনতে পারি, তাহলে আমি কেন এটাকে ব্যাংকের থেকে আমি 15 লাখ টাকায় কিনব? নিশ্চয়ই এটা কেনার কারণ হচ্ছে টাকাটা আমি আস্তে আস্তে দিব সেজন্য। আর এরকম এরকম ভাবে এই যে কারণগুলো দেখাইয়া মোরাবাহা করে, এটা জায়েজ নেই। একটা হচ্ছে আমি মাল কিনলাম, মাল কিনে মার্কেট থেকে আনলাম, দোকানে ঢুকাইলাম, এখন আমি ওর উপর একটা নির্দিষ্ট লাভ ধরে বিক্রি করছি আমি, এটা জায়েজ, এটা জায়েজ আছে, আমার আনার খরচা আছে। কিন্তু আপনি ব্যাংকের একজন লোক আপনার সঙ্গে গেল, আপনি দেখেন আমি এই গাড়িটা কিনবো, ব্যাংকের লোক প্রথমে গাড়ি কিনলো 10 লাখ টাকায়, ওইখানেই আপনার কাছে বিক্রি করলো 15 লাখ টাকায়, আপনি কিনলেন কি জন্য? কিনলেন এজন্য যে এটা আপনি বাকিতে পাচ্ছেন, এটা সময়ের পরিবর্তে আপনার থেকে লাভ নিচ্ছে, না জায়েজ নাই। এরকম ভাবে যদি কেউ ঋণ নেয়, ঋণের কারণে সময় যদি সে টাইম মতো দিতে না পারে কোনো জরিমানা করা যাবে না। কোরআনে স্পষ্ট আছে, তোমার তুমি যদি কারো কাছে টাকা পয়সা পাও না থাকো, আপনি ব্যাংকের থেকে 1 লাখ টাকা ঋণ আনলেন, 1 বছরে দিবেন, এরপরে দিতে পারলেন আর 1 বছর চলে গেল, ব্যাংক আপনার উপর ওঠার জন্য আবার নতুন করে মুনাফা বলেন বা যাই বলেন ধার্য করবে কিনা? ধার্য করে। এবারে আসুন কোরআন কি বলে, কোরআন বলছে ওয়াইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, তোমার থেকে যদি কেউ ঋণ গ্রহণ করে এবং সময় মতো দিতে না পারে, তাহলে তুমি তাকে তার সচ্ছলতা পর্যন্ত, তার দেওয়ার সুযোগ আসা পর্যন্ত অবকাশ দাও, সময় দাও। এরকম আছে কোনো ব্যাংক? কাজে এরকম ভাবে অনেকগুলো কারণে, এই জন্য আমি বলে থাকি যেই দেশে ইসলামী হুকুমত নাই, যে দেশে ইমানের সবক নাই, এই দেশে সাগরে ভাটা লেগে গেলে যেমন খালে জোয়ার আনা যায় না, এরকম ভাবে এই ইসলামী ব্যাংক ইসলামী মদের দোকানও চালু হবে কয়েকদিন পর, ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও মুক্তমুক, এই সবগুলো ইসলামের নামে ধোকা এবং বেহুদা একটা ব্যবসা দেওয়া, এছাড়া কিছুই না। এই জন্য আমাদের মনে রাখতে হবে এই সমস্ত যারা হালাল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন,
হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট, অবাইনাহুমা মুস্তাবিহাতুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুইয়ের মাঝখানে আছে অনেকগুলো সন্দেহযুক্ত জিনিস, সন্দেহযুক্ত জিনিস। খবরদার, তোমরা সন্দেহযুক্ত জিনিসকে বর্জন করো এবং সন্দেহ মুক্ত জিনিসকে গ্রহণ করো। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন বুখারীতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত আছে। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোকার ব্যবসা এরকম ভাবে, যার মধ্যে কি আছে যত মানে স্বচ্ছতা নাই এরকম ব্যবসা করা হারাম করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোকা দেয় সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়, ধোকাবাজির ব্যবসা জায়েজ নেই। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার করে দিয়েছেন, কি সুন্দর কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ তোমরা আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি এর পবিত্রগুলো তোমরা খেতে থাকো, এগুলো খাও পবিত্রগুলো। অপবিত্র বা হারাম জিনিস খেতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আবু হুরায়রা থেকে হাদিসে বর্ণিত আছে মুসলিম শরীফের সহিহ হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না, তোমার ইবাদত যদি পবিত্র না হয় আল্লাহ কবুল করবেন না। এরপরে বলছেন ওয়া ইন্নাল্লাহা আমারা আল মুমিনিনা বিমা আমারা বিহি আল মুরসালিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে ওই কাজটা করতে বলেছেন, ওই আদেশ করেছেন যে আদেশটা রসুলদেরকে করেছেন। এরপরে বলছেন কি বলেছেন, ফাকালা, আল্লাহ তাআলা রসুলদেরকে বলেছেন ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি, তোমরা পবিত্র জিনিসগুলো খাও, রসুলদেরকে বলা হচ্ছে কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান, এবং তোমরা নেক আমল করো, পবিত্র জিনিস খাও আর নেক আমল করো, এটা বলে রসুলদেরকে। ওয়াকালা তাআলা, এরপরে আল্লাহ তাআলা মুমিনদেরকে একই হুকুম দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ তোমরা আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি এর পবিত্র জিনিসগুলো তোমরা খাও। তাহলে একদিকে রাসূলকে আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন ঠিক ওই একই হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা মুমিনদেরকে। এজন্য হালাল কামাই আল্লাহ তাআলা খেতে বলেছেন, হালাল কামাই করা ফরজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না, গুজিয়া বিল হারাম, যা হারামের দ্বারা তৈরি হয়েছে, হাজা হারামের মাধ্যমে হারাম খাদ্য দিয়ে যেই দেহ তৈরি হয়েছে ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। এরকম ভাবে আরেকটা হাদিস বলা হয়েছে জাবিরিন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, ওই গোশত কখনো জান্নাতে যাবে না যেই গোশত হৃষ্টপুষ্ট হয়েছে, যেই গোশত তৈরি হয়েছে হারাম জিনিস দিয়ে। অকুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি, আর যে সকল গোশত হারাম জিনিস দ্বারা তৈরি হয়েছে কানাতিন নারু আওলা বিহি, তার জন্য জাহান্নামের আগুনই যথেষ্ট। মুসনাদ আহমদ দারিমি বাইহাকি এর হাদিস বয়ান করা হয়েছে। এভাবে তিরমিজি নাসাই আহমদ এর একটা হাদিস আছে হুসাইন ইবনে আলী থেকে বর্ণিত কাল হাফিজ তুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখস্থ করেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তোমরা ওই জিনিসগুলো যেগুলো সন্দেহ ঢুকায় ওগুলো বর্জন করো এবং সন্দেহ মুক্ত জিনিসকে গ্রহণ করো। এভাবে অবেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবি, তিনি আল্লাহর রাসূলের কাছে আসলেন কিছু জিজ্ঞেস করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া ওয়াবেসা জিতা তাসআলুনি আনিল বিররি ওয়াল ইসমে, হে ওয়াবেসা তুমি আমার কাছে এসেছো ন্যাক এবং গুনাহ কি তা জানার জন্য, ইসআল নাফসাকা ইসতাফতি কলবাকা, তুমি তোমার নফসকে জিজ্ঞেস করো, তোমার কলবকে জিজ্ঞেস করো, জেনে রাখো তোমার নফস যেটাকে হালাল বলে ওটা হালাল, যেটা হারাম বলে ওটা হারাম, যা সন্দেহযুক্ত ওটা হারাম। তার মানে তোমার নফসি ওখানে বড় মুফতি বসে আছে, তুমি কোনো কাজ করতে গেলে কোরআন হাদিস অনুযায়ী ইমানদার মানুষ তার মনের ভিতরে মুফতি আছে, সেই মুফতি ফতোয়া দেয় হ্যাঁ এটা আমার জন্য হালাল। আবার কিছু জিনিস পরিষ্কার যেটা হারাম, আর কিছু জিনিস আছে যেগুলো সন্দেহযুক্ত, এই সন্দেহযুক্ত জিনিসগুলো মুমিনদের জন্য বর্জন করা জরুরি। আমাদের এই শেয়ার ব্যবসা বলেন আরো এমএলএম ব্যবসা এই সমস্ত যা আছে এগুলো হলো, যদি আপনি পরিষ্কার হারাম নাও বলেন তাহলে কমপক্ষে সন্দেহযুক্ত, এর থেকে মুটি মুক্ত না।
সন্দেহযুক্ত থেকে মোটেই মুক্ত না। কাজেই এটাকে মুমিনদের বর্জন করা উচিত, কারণ হারাম গিজা দ্বারা, হারাম খাদ্য দ্বারা আল্লাহর কাছে দোয়া কবুল হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অনেক লোক আছে অনেক কষ্ট করে মক্কাতে আসে, রুব্বা আশা আশা আকবাররা, অনেক ধুলা বালু এবং চুল এলোমেলো হয়ে যায়, আস্তে আস্তে অনেক দূর দরাজ থেকে সফর করে আসে। এরপরে সে এসে দোয়া করে, ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহর কাছে হাত দরাজ করে দোয়া করে, হে আল্লাহ হে আল্লাহ, অথচ মালবাসু হারাম, অমাকালুহু হারাম, অমাতামুহু হারাম, তার পোশাক হারাম, তার খাদ্য হারাম, তার লেবাস হারাম, সব কিছু হারাম, তার গোস্ত তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়ে, আইনা ইস্তাজাবু লাহা, তার দোয়া কি করে হতে পারে, কবুল হতে পারে? মুসলিম সাহেবের হাদিস। কাজী এগুলো আমাদের বর্জন করতে হবে, এগুলো দোয়া কবুলের জন্য শর্ত। হাজ্জাজ ইবনে ইউসুফ যখন খেলাফতের দায়িত্ব হাতে নিলেন, তখন দেশের আলেমদেরকে দাওয়াত দিলেন, আলেমরা খুব খুশি, আমাদেরকে দাওয়াত দিয়েছে, খাবারের দাওয়াত, সবাইকে খাওয়াইলেন, খুব মজা করে খাইল সবাই, খাসি ভুনা। খাওয়ার পরে হাজ্জাজ ইবনে ইউসুফ বলল যে আমার এখন আর কোনো ভয় নাই, আমি ভয় করতাম আপনাদেরকে, রাষ্ট্র চালাতে গিয়ে দেশের যে অবস্থা, কিছু লোকদেরকে মারতে হবে, কিছু লোকদেরকে পিটাইতে হইবে, হয়তো জুলুম হয়ে যাবে, আপনারা বদদোয়া করলে হয়তো আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করে দিবেন, সেই জন্য আজকে আপনাদেরকে দাওয়াত করে যে খাওয়াইলাম, এগুলো সব ছিনতাই করা, চুরি করা খাসি, হারাম খাওয়াইলাম। এখন আমি নিশ্চিত এই হারাম যতদিন পর্যন্ত আপনার পেটে ঢুকবে ততদিন পর্যন্ত দোয়া কবুল হবে না। কাজী বোঝা গেল পরিষ্কার যে হারাম খাদ্য দিয়ে আজকে আমরা খাচ্ছি আর দোয়া করছি, এজন্য এগুলো বর্জন করে মুমিনদের, এগুলো বর্জন করে, আমি বলেছিলাম যে হারামের দিকে ঝোঁকা যাবে না, যত লাভ থাকুক এগুলো বর্জন করতে হবে। এরকম খাদ্য অভ্যাসের মধ্যে আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাআলা হারাম জিনিস হারাম হারাম করে দিয়েছেন, অনেক জিনিস হারাম করেছেন, কোরআনে স্পষ্ট আছে কতগুলো বিষয়, আর কিছু বিষয় আছে নীতিমালা কোরআনে আছে, যেমন মনে করেন ধূমপান, আল্লাহর নবীর যুগে কেউ ওই ধোঁয়া পান করতো না, বিড়ি খাইতো না, সিগারেট খাইতো না, ছিলই না এটা, এখন এটা হালাল না হারাম, এটা কোরআনে স্পষ্ট নাই, হাদিসে স্পষ্ট নাই, আমাদেরকে বের করতে হবে এটা কি আছে, নীতিমালা আছে, কোরআনের নীতিমালা তালাশ করলে আপনি দেখবেন যে ধূমপান সম্পূর্ণ হারাম, এটা কেউ না বুঝে বলে মাকরু, আপনি এক একটা করে দলিল পেশ করে দেওয়া যাবে, সময় এখন খুব কম। আল্লাহর কালাম দেখেন, পড়েন, সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপানে স্ট্রোক হয়, ধূমপানে মৃত্যু ঘটে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এইগুলো সবাই স্বীকৃত। এবারে আসুন আল্লাহ তাআলা কি বলছেন কোরআনুল কারীমে সূরা নিসার 29 নম্বর আয়াতে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না, ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, আল্লাহ তোমাদের উপরে দয়াশীল, তোমাদেরকে দয়া করে একটা দেহ দিয়েছেন, তোমরা এটাকে হত্যা করো না, ধ্বংস করো না। তাহলে আল্লাহ বললেন তোমাদের দেহ ধ্বংস করো না, এটা হারাম করে দিয়েছেন, আত্মহত্যা করার সাথে হারাম, কারণ দেহের মালিক আল্লাহ, এটা আল্লাহ দিয়েছেন, আমি ব্যবহারকারী, এটা ক্ষতি করার অধিকার আমার নেই। তাহলে আল্লাহ তাআলা দেহ দিয়েছেন, এটা হত্যা করা যেমন হারাম, এখন ধূমপান করলে মানুষ কি হয়, স্ট্রোক করে মারা যায়, ক্ষতিকর, বোঝা গেল এটাও হারাম। এমনি ভাবে সূরায়ে বাকারা এর 195 নম্বর মধ্যে বলা হয়েছে, ওয়ালা তাকতুলকু বিআইদিকুম মিনাত তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমাদের নিজের হাতে তোমরা নিজেদেরকে ধ্বংস করো না। ধূমপান করলে নিজেদেরকে আস্তে আস্তে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়, শুধু নিজেকেই না, বরং যে ধূমপানকারী পাশে থাকে তার ছেলে মেয়ে, এদেরকেও ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়। কাজী আল্লাহর নিষেধ পরিষ্কার যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিজের হাতে ঠেলে দিও না, ধূমপানকারী ঠেলে দিচ্ছে, আল্লাহর হুকুমের সরাসরি লঙ্ঘন, এটা হারাম। এরকম ভাবে ধূমপান অপচয়, এটা খাদ্যের কাজও করে না, পানির কাজও করে না। আর কোরআনুল কারীমের সূরায়ে বনী ইসরাঈলের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তুবাজ্জির তাবদীরা, তোমরা অপচয় করো না, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। তাহলে ধূমপান করলে কমপক্ষে শয়তানের ভাই হওয়া যায়, অপচয় হয় আর অপচয়কারী শয়তানের ভাই, আর যেই জিনিস পান করলে তার নাম হয় শয়তানের ভাই, এটা হালাল না হারাম। এরপরে ধূমপান একটা খারাপ কাজ, এটা নিকৃষ্ট জিনিস, আর কোরআনে আল্লাহর নবীর দায়িত্ব বয়ান করে সূরা আরাফের 157 নম্বর আয়াতে, 157 নম্বর আয়াতে বলা হয়েছে নবীর দায়িত্ব হচ্ছে ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস, আল্লাহর নবী পবিত্র জিনিসগুলোকে হালাল ঘোষণা করেছেন,
আর খবিস জিনিসগুলোকে, ক্ষতিকর জিনিসগুলোকে আল্লাহ রাসূল হারাম ঘোষণা করেছেন, তাহলে এখন ক্ষতিকর যত জিনিস সবগুলো হারাম হয়ে গেছে, তার মধ্যে ধূমপানও ক্ষতিকর, এটাও হারাম হয়ে গেছে স্পষ্ট। ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, খাবায়েস কে আল্লাহ রাসূল হারাম ঘোষণা করেছেন। এমনি ভাবে পেঁয়াজ রসুন, কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসা নিষেধ আছে, তো পেঁয়াজ রসুনের গন্ধ কতটুকু? হাদিসে পরিষ্কার বলা আছে, মুসলিম শরীফ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, কালা মান আকালা মিন হাযিহিল বাকলাতি আসুম, যে ব্যক্তি এই বাকলা মানে এই সবজিটা খায়, রসুন পেঁয়াজ, ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, তো সেজন্য আমাদের মসজিদের কাছেও না আসে, ফাইনাল মালাইকাতা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহু বনু আদম, নিশ্চয় ফেরেশতারা কষ্ট পায় ওই জিনিস দ্বারা যার দ্বারা মানুষে কষ্ট পায়। তো ধূমপানকারীর কাছে যারা ধূমপান করে না এরা যেমন কষ্ট পায়, ফেরেশতারাও কষ্ট পায়। তাহলে বোঝা গেল ফেরেশতারা যখন কষ্ট পায় তাহলে তার ইবাদত কিসের? আল্লাহর নবী বলেছেন এজন্য মসজিদের কাছেও না আসে। এরপরে মৃত্যুর সময় ফেরেশতারা, আমি গত সপ্তাহে আলোচনা করেছি, যারা ইস্তেকামত থাকে তাদের সঙ্গে ফেরেশতারা থাকে, কোরআনে আছে আয়াতটা বলেছেন গত সপ্তাহে, তাহলে ফেরেশতা থাকে। এখন যদি ধূমপানকারীর কাছে ফেরেশতা আসতে না পারে তাহলে কে আসবে? শয়তান আসবে। এই জন্য ধূমপানকারী বেঈমান হয়ে মারা যাওয়ার আশঙ্কা খুব বেশি, কারণ তার কাছে রহমতের ফেরেশতা মৃত্যুর সময় আসবে না, তার ধারে কাছে আসবে না, তাহলে শয়তান আসবে তাকে গ্রাস করে নেবে। এরপরে ধূমপান করে যারা, তারা পায়খানায় গিয়ে ধূমপান করে, পায়খানা কি খাওয়ার জায়গা না ছাড়ার জায়গা? ত্যাগ করার জায়গা, এটা খাওয়ার জায়গা না ভরার জায়গা না, কাজে এটাও বুঝে গেল এটা পায়খানায় গিয়ে যে জিনিসটা খায় ওটা হালাল হতে পারে না। এরপরে আসেন ধূমপানকারীর নাক মুখ দিয়ে ধোয়া বের হয়, আর নাক মুখ দিয়ে ধোয়া বের হবে জাহান্নামীদের, দোজখে যারা যাবে। তো যে ব্যক্তি দুনিয়াতে বসে জাহান্নামীদের সঙ্গে সাদৃশ্যতা পালন করলো তার স্থান জাহান্নামী হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সুনানে আবু দাউদের হাদিস, যে ব্যক্তি যার সঙ্গে মিল রেখে, যে তার সাথে মহব্বত রাখে, মিল রেখে, সাদৃশ্যতা রাখে, কেয়ামতে সে তার সাথে উঠবে। এরপরে ধূমপান কেয়ামতের একটা আযাবের লক্ষণ, কেয়ামতের আগে সূরায়ে দুখান, এই নামেই নাম, দুখান মানেই ধোয়া, কোরআন একটা ধোয়া নামে একটা সূরা আছে, এই সূরার 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন, কেয়ামতের আগে স্পষ্ট ধোয়া আসবে, ধোয়ায় আকাশ আচ্ছন্ন হয়ে যাবে, আর এই লোকটা সেই ধোয়া পান করছে, কেয়ামতের একটা লক্ষণ আলামত সে পান করছে। এরপরে ধূমপান করলে ধূমপানকারী ভিতরে ধোঁয়া প্রবেশ করায়, ধোঁয়া আগুন থেকে, আগুন খায়, আগুন কি মুসলমানদের খাদ্য না অখাদ্য? এটা হারাম, আগুন কোনো খাদ্য না, এই জন্য এগুলো বর্জন করা। আমি একটা দেখালাম, এরকম মদ পান করা হারাম, এরকম জুয়া খেলা হারাম, এরকম ভাবে এই যে আরো যত জিনিসগুলো আছে এগুলো আমাদের একজন মমিন হিসাবে মনে রাখতে হবে। একজন মমিন ইস্তেকামত কোন জায়গায়? মুনাফিকদের অবস্থা এরকম, মুনাফিককে বলা হয়েছে হাদিসে, আল মুনাফিক কাশাতিল আয়রা, মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে একটা বিভ্রান্ত পাঠার মতো। পাঠা, পাঠা কি করে? একবার এই বকরির কাছে, আরেকবার আরেক বকরির কাছে, এক ছাগির কাছে যায়, ঠিক এরকম মুনাফিকরা যেখানে যেখানে সুবিধা পায় সেখানে দৌড়ায়, আর মমিন ইস্তেকামত অটল থাকে। এই জন্য আজকের আলোচ্য বিষয় ছিল আমার তাগাইয়ুরুন নাস, মানুষের পরিবর্তন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিয়েছেন, কেয়ামতের আগে মানুষের মধ্যে এমন পরিবর্তন আসবে, সকালে মমিন বিকালে কাফের, বিকালে মমিন সকালে কাফের, তারা হালাল হারাম বাছাই করবে না, দুনিয়ার মহব্বত ঢুকে যাবে, তারা সুদ খাবে, ঘুষ খাবে, টেবিলের নিচ দিয়ে খাবে, উপর দিয়ে খাবে, উজু করে মসজিদে যাবে। অফিসার এখন গেছে একজন, যা করেন তাড়াতাড়ি, হাত দিয়ে ধরবো না, টেবিলে রাখেন, কি বুজুর্গ, হাত দিয়ে ধরবে না কিন্তু টেবিলে রাখতে বলতেছে, এও বুজুর্গ। এই সমস্ত জিনিস বর্জন করতে হবে। এরকম সন্দেহযুক্ত যিনি যত ব্যবসা আছে, আজকে আমি সেগুলো পরিষ্কার করে দিলাম, এই এমএলএম ব্যবসা যারা জিজ্ঞেস করেন তাদেরকে বলছি এগুলো সর্বসম্মতিক্রমে আলেমদের এগুলো হারাম, যারা জায়েজ বলে এই মৌলবীরা ওইটার সাথে জড়িত আছে, এদের পয়সা দিয়ে এরা কিনে নিয়েছে, তারা কোরআন হাদিস দিয়ে দলিল পেশ করে জায়েজ দলিল। এরকম ভাবে ইসলামী ব্যাংকের ব্যবসা বাণিজ্য, এরা কোরআন সুন্নাহ মোতাবেক কোনো সহি পথে না, এটাকে হালাল বলা যায় না, এগুলো সুদমুক্ত না, ইসলামী ব্যাংক বলতে বাংলাদেশে সম্ভবই না, কারণ বাংলাদেশের যত লেনদেন হয়, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, বেরাক ব্যাংক, যত ব্যাংক সবগুলো সুদের, এমনকি কিছু ব্যাংক আছে তারা দুইটা ব্যবসা করে, একদিকে হালাল ব্যবসা, একদিকে হারাম ব্যবসা, মানে একটা ইসলামী লাভ আছে, ওই যে প্রাইম ব্যাংক আছে, প্রাইম ব্যাংকের একটা দেখো শাখা আছে হারাম শাখা, সুদের শাখা, আর একটা আছে কিসের, ইসলামী শাখা, কি সুন্দর ইসলাম, মাশাআল্লাহ, তুমি যদি ইসলাম পালন করো, এই সমস্ত ভুয়া ইসলাম
সরকার দেখবেন রমজান আসলে জাকাত বোর্ড গঠন করে, কারণ সুবিধাবাদ জিন্দাবাদ। ওই বেটা জাকাত বোর্ড গঠন করো, নামাজের বোর্ড গঠন করার আগে কোরআনে পরিষ্কার বলা আছে মুমিনরা ক্ষমতা আসলে চারটে কাজ করবে। এক নম্বরে আছে আকামুস সালাত, সালাত কায়েম করবে। দুই নম্বর আতাউজ জাকাত, জাকাত আদায় করবে। সালাত কায়েম করে নাই খবর নাই, আর কি জাকাত আদায় করা, এই সমস্ত বিষয়গুলো খোলা মনে রাখতে হবে। এগুলো ইসলামের নামে প্রতারণা হচ্ছে, ধোকা হচ্ছে, মুমিনদেরকে ক্লিয়ার হতে হবে। আমরা মুমিন আজকে সেজন্য বলেছি, গত সপ্তাহে আলোচ্য বিষয় ছিল ইস্তেকামাত, অটল থাকা, আজকে হলো তাগাইয়ুর, পরিবর্তন মুসলমানদের মধ্যে আসবে। আল্লাহ বলেছেন আমরা যেন সেই পরিবর্তনের মধ্যে না ঢুকি, ব্যবসা বাণিজ্য শুরু করে মিলাদ দিয়ে, এরপরে ভিতরে দেখা যায় এক নম্বর মাল বলে বিক্রি করে, তিন নম্বর মাল, চার নম্বর মাল, পাঁচ নম্বর মাল, এগুলো হারাম, কালোবাজারি হারাম, এরকম ভাবে বিদেশ থেকে পাচার করা মাল বিক্রি করা হারাম, এরকম ভাবে সুদের ব্যবসা হারাম, কালোবাজারি হারাম, এইগুলো আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।